হাম্পটা পাস হিমাচল প্রদেশের লাহুল ভ্যালি ও কুলু ভ্যালির মধ্যে অবস্থিত একটি গিরিপথ। সুউচ্চ পর্বত প্রাচীরে ঘেরা এই গিরিপথে যেমন রয়েছে মাউন্ট দেউটিব্বা, মাউন্ট ইন্দ্রাসনের মতন বিশাল বিশাল পর্বতশৃঙ্গ, তেমনই রয়েছে সবুজ অ্যালপাইন ফরেস্ট, উপত্যকা, অজস্র ঝর্ণা, গ্লেসিয়ার্স ও ছোট ছোট লেক। গুড মর্নিং, কেমন আছেন? আমি তুষার, আবার একবার চলে এসেছি আমাদের ইউটিউব পেজ কাগজের যাত্রায়। আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এইবার আমরা এসেছি মানালিতে। এইবার আমরা যাচ্ছি হামতা পাস ট্রেক। এটা 5 দিনের ট্রেক। আপনাদের সকলকে নিয়ে যাব হামতা পাস উইথ চন্দ্রতাল লেক। এবারে আমাদের সফর সঙ্গী টিম ট্রেক দ্য হিমালয়াস। আজকে আমাদের ট্রেক শুরু হবে জোবরা থেকে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উচ্চতায় অবস্থিত, এবং সেখান থেকে 2 কিলোমিটার পথ ট্রেক করে আমরা পৌঁছে যাব আমাদের প্রথম ক্যাম্পসাইট চিকা। এখন দুপুর 2, মানালি থেকে একটি ট্যাক্সি ভাড়া করে আমরা চলেছি জোবরা। পাহাড়ি পথে 16 কিলোমিটার অতিক্রম করতে আমাদের সময় লাগবে মোটামুটি 2 ঘন্টা মতো। এখন বিকেল 4টে, আমরা জোবরা পৌঁছে গেছি। একটু একটু বৃষ্টিও শুরু হয়েছে। সবাই তাই রেনকোট, পঞ্চো ইত্যাদি পরে ট্রেকের জন্য তৈরি হচ্ছে। আমাদের ট্রেক লিডার দেবেন্দ্রজিও এখানেই আমাদের আজকের প্ল্যান ব্রিফ করে দিলেন। ওক, পাইন, রডোরেন্ড্রনে ভরা একটি সবুজ ঘন অ্যালপাইন ফরেস্টের মধ্যে দিয়ে শুরু হলো আমাদের ট্রেক। যদিও এই মেঘলা ওয়েদারের কারণে জঙ্গলের প্রায় কিছুই দেখা যাচ্ছে না, তবুও এই মেঘলা ওয়েদার এবং বৃষ্টি মিলিয়ে চারিদিকে একটা রহস্য রোমাঞ্চময় পরিবেশ তৈরি করেছে। আর মেঘের চাদর ভেদ করে আমরা এগিয়ে চলেছি অজানার উদ্দেশ্যে। জীবন কি শুধুই অন্নদাময়? কর্মব্যস্ত শহুরে জীবন থেকে পালিয়ে আমরা চলেছি প্রাকৃতিক সৌন্দর্যের সন্ধানে, যা স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের মনের মণিকোঠায়। ঘণ্টাখানেক পথ চলার পর আমাদের সামনে থেকে মেঘের পর্দা সরে গেল আর আমরা উপস্থিত হলাম বিশাল চিকা উপত্যকায়। সবুজ পাথরে উপত্যকা, মেঘে ঢাকা উঁচু উঁচু পর্বত প্রাচীর, অজস্র ছোট বড় ঝর্ণা এবং নদীর কুলকুল শব্দ সব মিলিয়ে আমরা বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম।
উপত্যকার মধ্যে দিয়ে ছোট বড় অজস্র ধারায় বিভক্ত হয়ে বয়ে চলেছে রানীনালা। এই রানীনালা অতিক্রম করে আমরা তার উল্টো দিকের পথটি ধরলাম। এখন রানীনালাকে ডান হাতে রেখে আমরা আরও সামনে এগিয়ে যাব। চারপাশের দৃশ্য এতই সুন্দর যে কিছুক্ষণ থেমে আমরা তা উপভোগ করলাম। আমাদের ফেলে আসা পথটা এতই মনোরম যে বারবার ফিরে তাকাতে ইচ্ছে করছিল। সন্ধ্যা 6:30 চিকা। অবশেষে 2 ঘন্টা পথ চলার পর আমরা আমাদের প্রথম ক্যাম্পসাইট চিকাতে এসে পৌঁছালাম। আমাদের টেন্টগুলো একটি সবুজ উপত্যকায় অবস্থিত, যার 3 দিকে নদী ও পেছনে পাহাড়। ঠিক যেন স্কুলের খাতায় আঁকা ছবি। চলুন টেন্টটা দেখে আসা যাক। যদিও এই টেন্টে আমরা 2 জনই থাকবো, কিন্তু চাইলে এতে 3 জনও থাকতে পারে। আর দেখতেই পাচ্ছেন, দিনের শেষে নদীর ধারে চা ও পকোড়া সহযোগে জমে উঠেছে আড্ডা। আর এইভাবেই শেষ হলো আমাদের প্রথম দিনের ট্রেক। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো রয়েছো। আজকে আমাদের হামতাপাসের দ্বিতীয় দিন, আর এখন আমরা রয়েছি চিকা ক্যাম্পসাইটে। খুব সুন্দর জায়গা, আমার পিছনে দেখতে পাচ্ছি একটা ওয়াটারফলস, কি সুন্দর না? এখন বাজে 6:00, ওয়েদার একটু ক্লাউডি আছে, চারিদিকটা খুব সুন্দর, পিছনে নদী। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা 7টার সময় এখান থেকে আবার ট্রেক শুরু করব। আর এবার আমাদের ডেস্টিনেশন হবে বালুকা ঘেরা, এখান থেকে অ্যারাউন্ড 8 কিলোমিটার্স। আমরা এই নদী পথ ধরে, ওই পেছনেই দেখতে পাচ্ছ পাহাড়ের উঁচু উঁচু পাহাড়, এই নদী পথ ধরে আমরা ওই পাহাড়ের দিকে এগিয়ে যাব 8 কিলোমিটার আরও। এখন 8:00, আজ ওয়েদারও তেমন মেঘলা নয়। চিকা ক্যাম্পসাইট থেকে রওনা হয়ে রানীনালাকে ডান হাতে রেখে চড়াই উতরায় ভেঙে আমরা এগিয়ে চলেছি বালুকা ঘেরার উদ্দেশ্যে। বালুকা ঘেরা সমুদ্রতল থেকে প্রায় 12,000 ফিট উপরে অবস্থিত। চিকা থেকে এর দূরত্ব প্রায় 8.5 কিলোমিটার। আমরা যদি এভাবেই চলতে পারি তবে আশা করি বিকেল 4:30 থেকে 5টার মধ্যে আমরা বালুকা ঘেরা পৌঁছে যাব। আজকের যাত্রাপথ গতকালের তুলনায় অনেক বেশি বন্ধুর, আর উচ্চতার সাথে পাল্লা দিয়ে কমছে অক্সিজেনের ঘনত্ব। তাই চলার পথে মাঝে মাঝে থেমে আমরা একটু করে আড্ডা দিচ্ছি, আর পরবর্তী পথের জন্য নিজেদের উদ্বুদ্ধ করছি। Thank you.
এখন জুলাই মাস, পাহাড়ে গ্রীষ্ম শেষ হয়ে বর্ষা এসেছে, তাই এই পথে সবুজ উপত্যকা, নদী ও অজস্র ঝর্ণা দেখা যাচ্ছে। কিন্তু এই উপত্যকায় অক্টোবর মাস থেকে আস্তে আস্তে বরফের চাদরে ঢেকে যাবে। এখন আমরা নদী পার হব। ব্যাপারটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে কিন্তু অতটাও সহজ নয়। বরফের মতো ঠান্ডা জল ও প্রবল স্রোতে পা টেনে এগিয়ে চলাই দায়। আমরা প্রায় 2 ঘন্টা চলার পর একটি বিস্তীর্ণ উপত্যকায় পৌঁছালাম। যেদিকে তাকাই উপত্যকা ভর্তি রং বেরঙের ফুল, লাল, নীল, হলুদ, বেগুনি, কি নেই বলুন তো। এ যেন স্বর্গভূমি। আমরা উদ্ভ্রান্তের ন্যায় এদিক সেদিক দৌড়াচ্ছি ও মুগ্ধ হয়ে দেখছি। এখন লাঞ্চের সময়, টিম টিটিএইচ একসাথে লাঞ্চ করছে ও আড্ডা দিচ্ছে। তরুণ কোচ বল না, অবশেষে আমরা প্রথম গ্লেশিয়ারটি দেখতে পেলাম। গ্রীষ্মের কারণে এটি গলে যাচ্ছে এবং নদী হয়ে গড়িয়ে চলেছে নিচে। কি অসাধারণ সব দৃশ্য, তাই না? দেখে দেখেও মন ভরে না, মনে হয় যেন বসে বসে দেখতেই থাকি আর দেখতেই থাকি। দেখুন কিভাবে একটা গ্লেশিয়ার গলে গলে নদী হয়ে বয়ে চলেছে উপত্যকা বেয়ে। এই উপত্যকাটি বেয়েই আমরা এতক্ষণ আসছিলাম। আর এই যে দেখছেন আরো অনেকটা উপত্যকা ও দূরে গ্লেশিয়ার, আমাদের এখনো এই পথটা পার হতে হবে, তবেই আমরা বালুকা ঘেরা পৌঁছাবো। ট্রেকে আসার সময় আপনাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, এখানে আপনি কোনো রকম আধুনিক সুবিধা পাবেন না।
যেমন এখানে কোনো ইন্টারনেট সুবিধা নেই, আপনাকে তাঁবুতে থাকতে হবে এবং খেতে হবে এই সমস্ত ঝর্নার জল। তবে আমার মতে এই সমস্ত ঝর্নার জল আমাদের শহরের জলের থেকে অনেক বেশি সুস্বাদু ও পুষ্টিকর, আর এখান থেকে আপনি যে অভিজ্ঞতা সঙ্গে নিয়ে যাবেন তা আপনার জীবনের সম্পদ। বিকেল 5:30, বালুকা ঘেরা। সারাদিন পথ চলার পর বিকেল 5:30 নাগাদ আমরা বালুকা ঘেরা পৌঁছালাম। এখন একটু হালকা ব্যায়াম করার সময়, যাতে হুট করে হাতে পায়ে কোনো রকম ক্র্যাম্প বা ইনজুরিজ না আসে। সন্ধ্যেবেলার অন্তাক্ষরী আমাদের একমাত্র বিনোদন, যা প্রতিদিন এক অন্য মাত্রা এনে দিত। আর এখানেই শেষ হচ্ছে আমাদের হামতা পাস ট্রেকের প্রথম পর্ব। ক্যা ইয়ে মেরা পহলা পহলা প্যার হ্যায় সজনা, ক্যা ইয়ে মেরা পহলা পহলা প্যার হ্যায়।